অমরপুর পশ্চিম ডালা পঞ্চায়েত এলাকায় বিজেপি দলের এক সরকার বাবু আরেক সরকারের ঘর ভেঙে দিল। পরিষ্কার করে বলে পঞ্চায়েত প্রধান গোপাল সরকার ওনার নিজ দলেরই একজন কর্মী নেপাল সরকারের বাড়ি ভেঙে দিল ড্রজার লাগিয়ে। স্থানীয় সূত্রের খবর, নেপাল বাবু সরকারি ঘর পেয়ে ঘরের কাজে হাত লাগিয়েছেন এবং কাজ অনেকটাই এগিয়ে যাচ্ছে। এখন যে ঘরটি তৈরি করা হচ্ছে, পঞ্চায়েত প্রধান উপপ্রধানের বক্তব্য, ঘরটির কিছু অংশ খাস ভূমি দখল করে তৈরি করা হচ্ছে, অর্থাৎ ঘরে একটি অংশ খাসের জায়গাতে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি ঘরটি খাস জায়গাতেই হয়ে থাকে তাহলে পশ্চিম ডালা পঞ্চায়েত এই খাস জায়গাতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় সরকারি ঘর কিভাবে মঞ্জুর করলো, বা ঘরের কাজ যখন নেপাল সরকার হাতে নিয়েছিল শুরুতেই কেন ধরনের বাধা আসেনি? এছাড়া এমন নয় যে ঘরের পাশে রাস্তা প্রশস্ত করা নিয়ে কোনো সমস্যা রয়েছে, কারণ রাস্তা অনেকটাই আগে থেকে যথেষ্ট চলাচলের উপযুক্ত। তাহলে কি ব্যক্তিগত রেষারেষি বা অন্য কোনো অজুহাতে বাহুবল প্রদর্শনের নিদর্শন? এক অমরপুরে একের পর এক নিজ দলের নেতাদের হাতেই আক্রান্ত হচ্ছে নিচু স্তরের কর্মীরা। কি বলছেন পরিবারের সদস্যরা শুনুন। তোমরা কি আজকে এই ঘর ছাড়া তার বিকল্প গেলে? না, বিকল্প কোনো আজকে বিকল্প নাই আজকে। তো এরপর থাকবা কই তোমরা? এখন দেখে কই হবে না। থানাতে গেছি। হ্যাঁ, থানায় গিয়ে জানাইছি। তোমার মারা যে মারছে মা কোথায়? মা হসপিটালে আছে।